প্রতিপাত্রে কিরা মাসিস পাখি। আমি আমার হোমতে ভালো আছি, তা তুমি কেমন আছো? আমি ছিলাম পেনার মথরে মনি। কেন, তোমার আবার কি হলো? হাত দিয়ার আগে খোঁচা খোঁচা পড়ে যায়। তোর বোন কি আমার অস্ত না খেছে? আমার বোন, আমার বোন তোমার আবার কি করলো? আরে দুঃখের কথা কইস নে, এই জায়গাটা একটা ফুল গাছ ছিল, এসব লোক দেখিনি। সেই ফুল গাছ তলায় তোর বোন আর আমি বাদাম খাতাম, ফিরিত খাতাম। তোর বোন আমার কথা, তুমি আমার জীবনের প্রথম পুরুষ। বিয়ের পরে 14 নম্বর সিরিয়াল লাগি পড়েছি। আমি তো তোমার আগে বলেছি, তুমি আমার বোনকে ড্রেগ করে আমারে সেভ করে নাও। সাপ, শালার পা ফাটা বংশ, তোর মতো পা ফাটা বংশ। আমরা ইংলিশ জাহাজ, আমরা ইংলিশ তৈরি করি, জানিস তো? হ্যাঁ, তুমি কি এমন ইংলিশ জানো? সে আমি জানি। শোন না, আমেরিকায় গেলাম, আমেরিকায় যাইয়ে শালা বাংলা কথা লোক খুব খুব পাচ্ছি। এরপর তাকিয়ে দেখি ডোনাল্ড ট্রাম্প হাত আছে। পরে আমি গেলাম, যাই সামনে বসলাম, আমার দেখে আর পাশে আমি মনে মনে করলাম কিছু একটা কবে বোধ হয়। ও ফাঁস মেরে একটা সড়ক মেরেই কাছে ক্যারিলিস, সেই কোয়েস ক্যারিলিস। আমি চিন্তা করলাম ওদের ইংলিশ কোয়েস হয় তখন আমরা, আমি চিন্তা করলাম আমরা বাঙালি জাতি, আমরা বিরেট জাতি, আমরা হাতি রাজি না। তখন আমি গেলাম হা কৃষ্ণলাই সিসিং হা। এই কথা কর সাঁতার সাঁতার ডোনাল্ড ট্রাম্পের কাছে। ওকে ওকে, মানে আমি জিতে গেলাম। হ্যাঁ, আমরা আমরা হলাম শিক্ষিত পরিবার, আমরা বংশীয় শিক্ষিত। ও দুলু ভাই বল, আমার না একটা কথা ছিল। কথা? হ্যাঁ বল। আমার না কি হয়েছে জানো? কি হয়েছে রে? প্রত্যেকটা দিন রাতের বেলায় তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি। স্বপ্ন রে? ওরে শোনবা তো, আজকেও দেখেছি। ভালো থাক। তাও তিন তিনটা? ওরে মা রে, তিন দিয়ে বলো স্বপ্ন, একটা একটা করে পা। আমার প্রথম স্বপ্ন হচ্ছে হ্যাঁ তুমি আর আমি। হ্যাঁ আমি আর তুই না, বলবো বল বলেই ফেলি। হ্যাঁ, তুমি আর আমি ঢাকা শহরে বেড়াতে গিয়েছি। ওখানে যে তুমি না, তুমি রিক্সা চালাচ্ছ, আমি রিক্সার পিছনে বসে বাতাস খাচ্ছি। তুমি এই কথা কথি পারো না, আমি হেলিকপ্টার চালাচ্ছি, তুমি বাম হাতে বসে আছো শালা। তোর ওই দ্বিতীয় স্বপ্নের কথা শুনবো না, এক স্বপ্ন শুনে ভাইস তারা মানে গ্রামে পাকা রাস্তা মার পিছু পড়েছি, আর কোনো স্বপ্ন শুনবো না। তুমি পুঁতে ফেলছো, যাই করছো করছো, আমার উঠানোর দায়িত্ব আমার তো, আমি দেখছি। আর একটা? হ্যাঁ, আমার দ্বিতীয় স্বপ্ন শোনে, এটা ভালো থাকবে রে। আরে ভালো না দেখো, আমার দ্বিতীয় স্বপ্ন হচ্ছে তুমি আর আমি কক্সবাজার বেড়াতে গিয়েছি। হ্যাঁ হ্যাঁ, পছন্দ জায়গা, আমার খুব প্রিয় জায়গা। ওখানে যে সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে আছি, আচ্ছা এমন জোরে একটা ঢেউ আসলো, সেই ঢেউতে তুমি ঝাঁপ দিয়েছো, তুমি না উঠে আসো। আমি হারাইনি রে, আমি হারাইনি, আমি হারানো জাত না আমি। আর শুধু তুই না, এখানে যত ভাই বোন দেখতে পাচ্ছি আমরা সবাই গিয়েছিলাম কক্সবাজার। সাইয়ে বাহু কেবল সমুদ্র সৈকতের সামনে দাঁড়াইছি, তাকিয়ে দেখি 60 ফুট ওজনের ঢেউ চলে আসছে। এরপরে ঢেউ বারবার পট কোছড়ির মতো এইরকম করে চাপ দিলাম, দ্রুত চাপ মারলাম, দিয়ার পরে পট কোছড়ি আর আসতে পট কোছড়ি বসছে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আরে এখন তো তোমার সঙ্গে আমার খেলা হবে। হারামজাদি, তুই মেয়ে মানুষ না? আরে পুরো কথা শুনবে তো, আমার তৃতীয় স্বপ্ন শুনবে না? আরো আছে, আমি যে বললাম তিন তিনটা, তাহলে আরেকটা তো বলছি, এইটাই শেষ না? হ্যাঁ বলবো, আমার না শরম করতেছে। হ্যাঁ তাহলে বাড়ি দেখো, না আমি এখানেই বলবো। হ্যাঁ তোর খালুকের সামনে কবি? হ্যাঁ আমি এখানেই বলবো। আগো বাবাজি, আপনার আমার খালুর শ্বশুর গো। আমাকে স্বপ্নের ভিতরে এসে বিয়ে করে ফেলেছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাই করে, এই তো ঠকা কথা। শালি মানে ছোট বোনের মতো, এই কাজ করা যাবে না, আমরা হলাম বংশীয় শিক্ষিত। ও দুলু ভাই, তোমাকে একটু কথা বলার ছিল। কি? আমি এই বাসায় যাচ্ছি। হ্যাঁ
বাসায় যে ইঁদুর মারা বিষ খেয়ে কিন্তু মারা যাবে। ওই সবাই খরা মুরগির মতো দাপা বা মারবা না, ও মাল হচ্ছে ভেজা, খাইতে দাপানো বড় বন্ধ করবা। দুরু ভাই তুমি অস্তরটা খাসি ছাগ খাসি না পাটি, ওই যে বললাম তাজা খাসি, তাও ভালো হাটের মধ্যে 20,000 টাকা দাম আছে। কি ভাই পুরুষ মানুষ সোনার টাকা কেন রে, বাঁকা হলুদ।